আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহেল আর আপনারা দেখছেন ভিসা ইনফো আপডেটস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি আপনাদের প্রশ্নের উত্তরের ভিত্তিতে সাজানো হয়েছে। আপনাদের অনেকেরই প্রশ্ন, ট্যুরিস্ট ভিসায় গিয়ে মালদ্বীপে কাজ করা যাবে কিনা, বা ট্যুরিস্ট ভিসা থেকে রেসিডেন্স পারমিট ভিসাতে কনভার্ট করা যাবে কিনা, অথবা ট্যুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করা যাবে কিনা এবং সেখানে বৈধভাবে কাজ করা যাবে কিনা। সো ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত কাজ সেখানে কাজ করতে পারবেন কিনা সেই সম্পর্কে এ টু জেড ডিটেইলস এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা অলরেডি করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক। কোভিড-19 মহামারী করোনার কারণে প্রায় 2 বছর যাবত মালদ্বীপের ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল। 15 জুলাই 2020 সালের পর থেকে সেটি চালু হয়েছে, তবে এখনও সাউথ আফ্রিকা সহ কিছু দেশের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। তবে বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য যে কোনো দেশ থেকে ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপে যাওয়া খুবই সহজ এবং তার জন্য কোন ধরনের ভিসা প্রয়োজন হয় না, অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। এবং সেজন্য অ্যাকচুয়ালি আপনাকে প্রিপেড হোটেল বুকিং করতে হবে, প্রিপেড এয়ার টিকিট কাটতে হবে, রিটার্ন এয়ার টিকিট, প্লাস আপনাকে ইয়েলো ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে। আপনি যতদিন সেখানে স্টে করবেন সেজন্য আপনার যথেষ্ট পরিমাণে ফান্ড আছে কিনা সেটির প্রুফ দেখাতে হবে। পাশাপাশি আপনি কোনো বিজনেস বা আপনি যদি কোনো দেশে চাকরিরত থাকেন, আপনার কোম্পানি থেকে লেটার নিয়ে নিবেন। পাশাপাশি আপনার বিজনেস থাকলে আপনার ভিজিটিং কার্ড নিয়ে নিবেন। এগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসার মূল শর্ত। আপনারা ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে PCR টেস্ট করাতে হবে 96 ঘন্টা আগে। সো সেটি যদি নেগেটিভ আসে, করোনা নেগেটিভ আসে রেজাল্ট, আপনারা সেখানে ভ্রমণ করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তবে মেইন প্রশ্নটি হচ্ছে যে কোভিড-19 মহামারীর সময়েও যেহেতু বর্তমানে মালদ্বীপে ট্যুরিস্ট ভিসা চালু আছে, ভিজিট ভিসায় মালদ্বীপে গিয়ে আপনি কখনোই বৈধ হতে পারবেন না বা বৈধভাবে কাজ করতে পারবেন না, কারণ ভিজিট ভিসা বা বিজনেস ভিসা ধারীদের কখনোই রেসিডেন্স পারমিট মালদ্বীপের পক্ষ সরকারের পক্ষ থেকে দেয়া হয় না। সো আপনি যদি একটি জব ফাইন্ড আউট করতে পারেন সেক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার আগেই আপনাকে দেশে ফেরত আসতে হবে এবং ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পরে টিকিট করে আপনাকে ফের মালদ্বীপে যেতে হবে, এখানে সেখানে বৈধভাবে কাজ করতে পারবেন। তবে আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যান কিন্তু আপনি দেশে ফেরত আসেন না, অবৈধভাবে সেখানে কাজ করেন, একদিন, দুই দিন, পাঁচ দিন, দশ দিন, বছর খানেক, 2 বছর, 5 বছর, 10 বছর, যদি আপনাকে সে দেশের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ধরতে না পারে আপনি অবৈধভাবে কাজ করতে পারবেন। কিন্তু আপনাকে যদি যখনই ধরতে পারবে আপনাকে ব্ল্যাক লিস্টেড করে দেবে এবং কি সারা জীবনের জন্য ডিপোর্ট করে দিতে পারে। এবং যারা ট্যুরিস্ট ভিসা গিয়ে কাজ করার কথা ভাবছেন তাদের জন্য পরবর্তীতে যারা ট্রুলি পর্যটক হিসেবে পরবর্তীতে যারা ভ্রমণ করতে যাবেন তাদেরকে কিন্তু অন্য চোখে দেখা হবে, ধরে নেওয়া হবে যে তারা কিন্তু সেখানে অবৈধভাবে কাজ করতে আসতেছে। সেজন্য অনেক সময় হয়তো ইমিগ্রেশনে, মালদ্বীপ ইমিগ্রেশনে তাদেরকে কিন্তু এন্ট্রি নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনার এই একটি কারণে অনেক পর্যটক আসে যারা মালদ্বীপে ভ্রমণ করতে চান, তাদের জন্য সমস্যা তৈরি হতে পারে। সো আমি রিকোয়েস্ট করব আপনারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবৈধভাবে সেখানে থাকবেন না। ভিসা যখনই খুলবে আমি আপডেট দিব ইনশাআল্লাহ, আর ভিসা খুললে বৈধভাবে সেখানে গিয়ে কাজ করুন, থাকুন, তাহলে কেবলমাত্র আপনার এবং দেশের জন্য ভালো হবে। অবশ্যই ভিডিওটিকে জানিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন আপডেট আসার সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ।